গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, সোমবার এখন বাজে সকাল 7টা। 7টা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। অনেক সকাল সকাল উঠেছি আর রেডিও হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছ। তো এখন হচ্ছে হসপিটালে, আজকে আমার থাইরয়েডটা টেস্ট করাতে যাব। অনেকদিন হলো, পুজো টুজো কাটলো, তো আবার মানে দেখাতে হবে। পুজোর আগেই যাওয়ার কথা ছিল, কিন্তু সামনে পুজো ছিল বলে আর যাওয়া হয়নি। তো থাইরয়েডটা টেস্ট করব আমি, যে মানে হসপিটালে দেখাই, নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, আর ওখানে ডক্টর সঞ্জয় কেশা এন্ডোক্রিনোলজি। তো ডায়াবেটিস অ্যান্ড থাইরয়েড, স্যার এই দুটো দেখেন, আমি থাইরয়েডের জন্য দেখাই। তো তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো। আজকে যাচ্ছি শুধু টেস্ট করব, টেস্ট করেই চলে আসবো, আর বুধবার দিন যাব সেদিন হচ্ছে দেখানোর জন্য। তো প্রেসক্রিপশানটা এখন এবারে ঠিক করে নিই, রেডি করে নিই, বেরোবো। রেডি হয়ে গেছি তো দেখলে, আর এই প্রেসক্রিপশান আর স্যারকে দেখিয়ে আসার পরে যে মানে ব্যাগে ঝুলিয়ে রেখে দিই, আবার এই যখন দেখাতে যাই 3 মাস 6 4 মাস পরে, তখন আবার এই প্রেসক্রিপশানটা বেরোয়, তার আগে আর বেরোয় না, ঠিক আছে? তো এর আগের বারে টেস্ট করে সব দেখিয়ে এসেছিলাম, তারপরে আবার এই যাচ্ছি। অনেকটা একটু লেটই হয়ে গেল, আর একটু আগে যাওয়ারই কথা ছিল। যাই হোক, চলো বেরিয়ে পড়ি। এখন হসপিটালে চলে এসেছি, এখানে রিসেপশনে ওয়েট করছি। টোকেন কাটা হয়ে গেছে, বা টোকেন নাম্বার এখন 245 চলছে, আমার 253। তো টোকেন নাম্বার যখন আসবে তখন যাব, এখন একটু বসেই আছি। খালি পেটে টেস্ট হবে, তো সকাল থেকে সেই জন্য কিছু খাইও নি। আর এখন এবারে টিফিন করব, তো এখন ঘুগনি মুড়ি খাবো। এতটা সকাল বলে এখন ঘুগনি মুড়ি খাচ্ছি, নয়তো স্যান্ডউইচ খেতাম। তো চলো, আমার তো বাড়ি এসেছি, মানে একটু আগে এসেছি, তো এসে ব্লগটা স্টার্ট করিনি। আর বাইরে এতটাই বেশি মানে রোদ, তারপর গরম, আর এত জ্যাম ছিল না, তাই আসার সময় তো কোনো ভিডিও করতে পারিনি আর রাস্তাতে। তো এসে স্নান টান করে নিয়েছি ফ্রেশ হয়ে, তারপর তোমাদের সাথে এখন কথা বলছি। তো এখন একটু রেস্ট নেব, হাতটাও একটু ব্যথা করছে, যেহেতু অনেকদিন পরে টেস্ট করলাম না, সেই জন্য একটু ব্যথা করছে। আর এখন একটু শুয়ে পড়বো, অনেক সকালে ওঠাও হয়েছে, জার্নি হয়েছে, 1 ঘন্টা বাইকে যেতে লেগেছে, বাইকে মোটামুটি 45 মিনিট মতো আসার সময় লেগেছে, যাওয়ার সময় আধ ঘন্টাতে পৌঁছে গেছি। সকাল ছিল না, সকালে তো একটু ফাঁকা ফাঁকা ছিল, তো সেই জন্য অনেকক্ষণই জার্নি হয়েছে, সেই জন্য এখন একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
এখানে এখন রোমিও স্নান করছে, বাইরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। রোমিও এই যে করো করো চান করো। হসপিটাল থেকে এসে স্নান টান করে তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, দুটোর সময় উঠলাম, তারপরে ভাত টাত খেলাম, সেই জন্য দুপুরে ঘুমোচ্ছি না। এখন 4টার মতো বাজে, এখন ভাবলাম রোমিও জেগে আছে, আজকে ঘুমোয়নি, ওকে নিয়ে একটু ছাদে যাই। আর ছাদে এখন অতটাও আর রোদ নেই, চলো তোমাদেরকে দেখাই। হালকা হালকা রোদ আছে, অতটাও আর রোদ নেই। হাত থেকে রোমিওকে আনার অবস্থা, এই যে আমাকে আঁচড়ে নিয়েছে হাতে, ও চারিদিকে আমার হাতে খালি আঁচড়ে নিচ্ছে, কারণ এই যে ছাদে হনুমান এসছে না, ওকে নিয়ে চলে আসছিলাম জোর করে, সেই রাগে আঁচড়ে নিয়েছে। এর কিছুদিন আগেও আঁচড়ে নিয়েছিল, সেটা এখন সাদা হয়ে গেছে। ডান হাতেও আঁচড়ানোর দাগ আছে, অনেক দাগ আছে। এখন রাত্রি 12টার মতো বাজে, তো এখন এই যে রোমিও আমাদের সাথে শুয়ে পড়েছে, তোমাদেরকে সেই জন্য শেয়ার করলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে, ওরও হয়ে গেছে, এখনও শুয়ে আছে, ওর মতো থাক, যেদিকে ইচ্ছা শুয়েছে, এবার ঘুরিয়ে দিতে গেলে বা বালিশ মাথায় দিতে গেলে উঠে পড়বে, ওর মতো থাক, গায়ে চাপাও দেওয়া যাবে না, যতই যাই হোক দিলেই উঠে পড়বে। তো আজকের ব্লগটা এইটুকুই, তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট, টাটা।